দুপুর একটা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে আগুন, বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ছে মহানগর শপিং কমপ্লেক্সে, স্মরণকালের ভয়াবহ আগুন বঙ্গবাজারে, বঙ্গবাজারে আগুন, যানজট ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়, পদ্মা সেতু দিয়ে ট্রেন চলার স্বপ্ন পূরণ হচ্ছে আজ। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কোসেক্টর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় এটিকে 50 বছরেরও বেশি কোসেক্টর। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মঙ্গলবার সকাল থেকে জ্বলছে বঙ্গবাজার, পাশেই পুলিশ সদর দপ্তর। সকাল থেকেই ঝুঁকিতে ছিল পুরো এলাকা। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মহানগর শপিং কমপ্লেক্সে। সেই আগুনে পুড়েছে হেডকোয়ার্টারের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সহায়তায় বেলা 11:15 এসেছে জলকামান। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার জানিয়েছেন, পুলিশ হেডকোয়ার্টারের ভেতর পুলিশ ব্যারাকের চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। 11:15 জলকামান এসেছে, ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। এ ভবনটি মহানগর শপিং কমপ্লেক্স লাগোয়া। রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের 4.5 ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বঙ্গবাজারের আগুনে পুড়ছে মহানগর শপিং কমপ্লেক্স। মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। মার্কেটের ভেতর পুড়ে যাচ্ছে শত শত দোকান। সকাল 10:40 দিকে মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে, আগুন ভয়াবহ আকার ধারণ করছে। মার্কেটের ভেতর পুড়ছে শত শত দোকান। বাইরে থাকা ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, পানির পাইপে পানি নেই, ফায়ার সার্ভিস ভেতরে না ঢুকে বাইর থেকে পানি দিচ্ছে। এটা টিনের মার্কেট হওয়ায় খুব দ্রুত পুড়ে যাবে। এর আগে মঙ্গলবার ভোর 6:10 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়ছে। এর আগে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 50টি ইউনিট। আমাদের দিশেহারা, আমাদের জীবন, আমাদের জীবন জীবিকা এখানে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট, প্রধানমন্ত্রী মা, আমাদের সকলে কাগজপত্র আছে, আমাদের জীবন জীবিকা দিতে পারে। রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়ছে। এর আগে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 50টি ইউনিট। মঙ্গলবার ভোর 6:10 বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় 6:12। আদর্শ মার্কেট থেকে মূলত আগুন উৎপত্তি, কিন্তু আমার বক্তব্য, ফায়ার সার্ভিসের অফিস থাকা সত্ত্বেও কোনো অগ্রণী ভূমিকা ছিল না। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 50টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। 6:30 বাজে মার্কেটের সামনে আসছে, 45 মিনিট সময় লাগছে পিছন থেকে আগুন সামনের সাইডে আসতে, তারপরে আগুন নিয়ন্ত্রণে আসে। 4,500 দোকান এই বঙ্গবাজারে দিয়ে সবাই নিঃস্ব হয়ে গেছে, সব শেষ, পুরো মাল বাইরে করতে পারিনি। 10,000 পিস মাল আছে, হয়তো 1,000-2,000 বাইরে করছে, তাও আনতে পারে, 1 বস্তা বা 2 বস্তা মাল আনছে গোটা শেষ। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের 3 সদস্য আহত হয়েছেন। তারা হলেন মোহাম্মদ আতিকুর রহমান রাজন, মোহাম্মদ রবিউল ইসলাম আন্তর ও মোহাম্মদ মেহেদি হাসান। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় যানজট ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী এলাকায়। বন্ধ হয়ে গেছে বঙ্গবাজার গুলিস্তান, হানিফ ফ্লাইওভারের চানখারপুল অভিমুখী লেন ও বঙ্গবাজার থেকে শিক্ষাভবন অভিমুখী সড়ক। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসমুখী মানুষ। রাজধানীর বঙ্গবাজার ও পার্শ্ববর্তী এলাকায় এই চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে ফুলবাড়িয়া এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারে উৎসব মুখর মানুষের কারণে
যান চলাচল বন্ধ রয়েছে। যানজট ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী হাইকোর্ট মোড়, মৎস্য ভবন, পল্টন, গুলিস্তান মোড় পর্যন্ত। এসব রুটে চলাচলকারী ঠিকানা পরিবহন, মৌমিতা পরিবহন সহ একাধিক পরিবহন রুট পরিবর্তন করে চলাচল করছে। সড়কে সচিবালয়গামী প্রাইভেট কারের আধিক্য দেখা গেছে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা অ্যাম্বুলেন্সগুলো গুলিস্তান দিয়ে হাইকোর্ট মোড় হয়ে চলাচল করতে দেখা গেছে। পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের চারটি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটাও। আরও এক মাইল ফলকের দ্বার প্রান্তে স্বপ্নের পদ্মা সেতু। সড়কপথ চালুর 10 মাসের মাথায় এবার প্রস্তুত রেলপথ। 6.68 কিলোমিটারের পদ্মা সেতু রেলপথের কাজ সম্পূর্ণ করেছেন প্রকৌশলীরা। মঙ্গলবার ফরিদপুরের ভাঙা থেকে মাওয়া পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে ট্রেন। প্রথমবারের ট্রেন পাড়ি দেবে পুরো পদ্মা সেতু। এরই মধ্যে ফরিদপুর ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সব প্রান্তিক প্রস্তুতি সম্পূর্ণ করেছেন প্রকৌশলীরা। প্রকৌশলীরা জানান, বুধবার রেলপথের সবশেষ 7 মিটার অংশের ঢালাই দেওয়ার মাধ্যমে কাজ সমাপ্ত হয়। শুক্রবার বিকেলে প্রকৌশলীদের পরীক্ষায় পুরো সেতুতে ট্রেন চলার জন্য উপযোগী হয়ে উঠেছে বলে নিশ্চিত করা হয়। শরীফপুরের সখীপুরে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও এক সদস্য। ঘুমন্ত অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদ। সোমবার রাত 10টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার সখীপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আশরাফ ব্যাপারী কান্দি গ্রামের মনসুরা ঢালির বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মানিকগঞ্জের ঘিওরে 2 বছরেও চালু হয়নি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি সোলার সেচ পাম্প। এ প্রকল্পে 20 লাখেরও বেশি টাকা খরচ হয়েছে। মানিকগঞ্জের ঘিওরে 2 বছরেও চালু হয়নি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি সোলার সেচ পাম্প। এ প্রকল্পে 20 লাখেরও বেশি টাকা খরচ হয়েছে, তবে কৃষকদের কোনো কাজেই আসছে না এ সোলার সেচ পাম্প। এই বছর ওরা চালাইব, আগের থেমাটা নিউজ পাইছি আর কি, পরে আমরা করছি পরে ওই চালানোর অপেক্ষা করছি, আর ওদের দেখি না। লাস্টে আমরা অন্তত 15-20 দিন অপেক্ষা করে তারপর নামিতে ধান লাগাইছি। বিএডিসির দাবি, সেচ পাম্প পরিচালনা কমিটির গাফিলতির কারণে সময় মতো এটি চালু হয়নি। এই অবস্থায় যেভাবে গেড়ে গেছে এইভাবে এটা এই বছর আমরা তো সড়কেরা জানে না কি পানি কি দিব কি দিব না, এর আমার সাথে কোনো আলোচনা কোনো না, এমনি চিন্তা মানে আমরা তার ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠিত পারি না, এখন তারা তো কোনো যোগাযোগ আমার সাথে করে নাই। ঘিওরে উপজেলা সদরের চর ঘিওর এলাকায় ধলেশ্বরী নদীর কুল ঘেঁষে সেচ পাম্পটি স্থাপন করে বিএডিসি। 2021-22 অর্থ বছরে বৃহত্তর ঢাকা জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের ধান ও রবি শস্য আবাদের সুবিধার্থে প্রকল্পটি গ্রহণ করা হয়, কিন্তু 2 বছরেও এটি চালু না হওয়ায় কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এখানে যারা এটা পরিচালনা করে আমরা মনে করি তাদের ব্যর্থতাই, এখানে সরকারের কোনো ব্যর্থতা না। সরকার তো দিয়েছে তাদের সরকার তো টাকা পয়সা দিয়েছে কাজ করার জন্য, তারা এগুলা সব করলো কেন প্রজেক্ট চালাইলো না। সরেজমিন দেখা গেছে সেচঘর, সোলার প্যানেল এবং ড্রেনেজ সিস্টেম সহ প্রকল্পের যাবতীয় কাজ শেষ হয়েছে, তারপরও সেচঘরে তালা ঝুলছে। পাশেই ধান খেতে আগাছা পরিষ্কারের কাজ করছেন কয়েকজন কৃষক। বিদ্যুৎ ও ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে বোরো খেতে সেচ দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতির চাপে ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 1.5% পয়েন্ট কমে 5.2% হবে বলে পূর্বাভাস দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট ট্রেড রিফর্ম অ্যান্ড আর্জেন্ট এজেন্ডা শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। বিশ্বব্যাংকের ঢাকা অফিসে স্ট্রং স্ট্রাকচার রিফর্ম ক্যান হেল্প বাংলাদেশ সাস্টেইন গ্রোথ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বার্নার্ড হ্যাভেন। বিশ্বে প্রতি 6 জনের একজন তাদের জীবদ্দশায় বন্ধাত্মে আক্রান্ত হন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক নতুন প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে বন্ধাত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সাশ্রয়ী ও উচ্চ মান সম্পন্ন উর্বরতার সেবা বাড়াতে আরও কাজ করা দরকার। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি বলেছে বিশ্বের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 17.5% বন্ধাত্বে আক্রান্ত, তবে পৃথিবীর বিভিন্ন অংশে বন্ধাত্বের প্রাদুর্ভাবের মধ্যে সামান্য তারতম্য রয়েছে। উচ্চ আয়ের দেশগুলোতে এর ব্যাপকতা 17.8% এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে 16.5%। সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আত্মসমর্পণের জন্য নিউ ইয়র্কে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি ম্যানহাটন কোর্ট হাউসে হাজির হবেন বলে আশা করা হচ্ছে। এর একদিন আগেই নিউ ইয়র্কে পৌঁছেছেন এ রিপাবলিকান নেতা। সাবেক পর্ন তারকার মামলায় আসামি হয়ে যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস গড়েছেন ট্রাম্প। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্ট ফৌজদারি মামলার আসামি হলেন। পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব। অধিকার সংগঠনের মতে এমন ঘটনা সৌদিতে গত 14 বছরের মধ্যে আর ঘটেনি। সৌদি প্রেস এজেন্সির বরাতে সোমবার এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এসপিএ জানিয়েছে রমজানের ষষ্ঠ দিনে গত 28 মার্চ মদিনা নগরীতে কার্যকর করা হয়েছে মৃত্যুদণ্ডটি। এদিন হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত এক সৌদি নাগরিকের সাজা কার্যকর হয়েছে। ওই ব্যক্তি এক ভুক্তভোগীকে ছুরিকাঘাতের পর শরীরে আগুন ধরিয়ে হত্যা করেছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।